শিশু অপরাধের শাস্তি কম এবং সামান্য অর্থের বিনিময়ে ব্যবহার করতে পারায় অপরাধীদের সহজ টার্গেট এখন ছিন্নমূল বা পথশিশুরা। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহায়তায় পেশাদার অপরাধীরা পথশিশুদের দিয়ে অপরাধ করিয়ে নিজেরা থেকে যাচ্ছেন আড়ালে। অনেক সময় বিদেশেও পাচার করা হয় পথশিশুদের নিয়ে। মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন নিহার নন্দী। পরিবার বিচ্ছিন্ন এসব শিশুর বাস বাস, রেল ও লঞ্চ টার্মিনাল দেখা মেলে ফুটপাত, পার্ক সহ খোলা জায়গাগুলোতেও। তাদের যাপিত জীবনের এমন চিত্র যেন প্রতিনিয়ত ইঙ্গিত করে এরা সমাজের অবাঞ্ছিত নাগরিক। এদের না আছে পরিবার, না পায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। বাসেতে মোবাইল থাকা দেওয়া জায়গা যাতে আরো যাবে চালায়। ছদ্মনাম ইমন। পড়াশোনা ভালো না লাগায় বাসা থেকে পালিয়ে ঠাই নিয়েছে রেল স্টেশনে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে পরিচয় হলে টাকার লোভ দেখিয়ে দলে ভেড়ায় ইমনকে। মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করেছিল রতন, সেই শুরু। রতন, সবুজ সহ অনেক পথ শিশু এখন এমন সব অন্ধকার পথের যাত্রী। চুরি, ছিনতাইয়ের সঙ্গে মাদকের ব্যবসায় জড়িয়ে নিজেরাও হয়ে পড়ছে মাদকাসক্ত। শুরু হয় ড্যান্ডি দিয়ে, এরপর হেরোইন, নেশার ইঞ্জেকশন, ট্যাবলেট। হাতের নাগালে যেহেতু সব, তাই সব কিছুতেই এদের আসক্তি। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের গবেষণা বলছে পথ শিশুদের 85% কোনো না কোনোভাবে মাদকাসক্ত। এদের মধ্যে 19% হেরোইন, 44% ধূমপান, 28% বিভিন্ন ট্যাবলেট ও 8% ইঞ্জেকশনের মাধ্যমে নেশা করে থাকে। ঢাকা শহরের কমপক্ষে 229টি মাদকের স্পট রয়েছে। এসব স্পটে 9 থেকে 18 বছর বয়সী শিশুরা মাদক সেবন করে। প্রশাসন ও রাজনৈতিক সহায়তায় পাড়া মহল্লার মাস্তান সিন্ডিকেট এসব শিশুকে অপরাধে ব্যবহার করায় আসল অপরাধীরা সব সময়ই আড়ালেই থেকে যায়। শিশুদেরকে বড় বড় মাসলম্যানরা ব্যবহার করছে, এদেরকে কিন্তু সহজে কেউ মানে ধরতে পারে না বা বিশ্বাসই করতে চায় না। তারা অস্ত্র আনা নেয়ার ক্ষেত্রেও ব্যবহার হয়। পথের এসব শিশুদের নিয়ে রাষ্ট্র উদাসীন। মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং তাদের সাথে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ তারা তো আইডেন্টিফাই করবেন যে কারা আছেন, কারা পথ শিশু। মন্ত্রণালয় গুলোর কিন্তু পরিষ্কার দেওয়া আছে রোডম্যাপটা কি হবে। তারা বলছেন একক কোনো মন্ত্রণালয় নয়, বরং এসব শিশুর পুনর্বাসনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।